হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে এলাম আবার নতুন ব্র্যান্ডে একটা ভিডিওতে গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনারা আনলিমিটেড বাস মোড এবং স্কিন ডাউনলোড করে খেলতে পারবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে তো কিভাবে এই ওয়েবসাইট থেকে বাস মডেলগুলো ডাউনলোড করবেন কিভাবে স্ক্রিন সেট করবেন কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম সেটআপ করবেন আজকের ভিডিওতে জানতে পারবেন তো কথা না বারে চলুন আমরা চলে যাই আমাদের ফোন স্ক্রিনে ওয়েলকাম ব্যাক আমি চলে এলাম আমার ফোনের স্ক্রিনে এরপর আমরা গুগল বাজার ওপেন করব আমাদের এখানে সার্চ বাই লিখতে হবে এস জি সি এ তারপর লিখবেন আর ই এন এটা লিখে আপনারা সার্চ করে দেবেন ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করবেন এখানে আপনারা শুধু বাস মোড না এখানে কার বাইক সব ধরনের মোডে কিন্তু পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে বাস মোড কার মোড ওবিবি মোড তো আমরা এখান থেকে বাস মোডে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো বাস মোড দেখতে পারবেন দেখতে পাচ্ছেন নিচে আপনারা যদি স্কল করেন দেখতে পাবেন অনেকগুলো বাস মোড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো যে বাস মোডটি আপনারা ডাউনলোড করতে চান সেই বাস মোডের উপর ক্লিক করবেন তারপর এটা ডিটেলস আপনার নিচে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন তো আমাদের স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে নিচে আসলেই কিন্তু আমরা ডাউনলোড বাটন পেয়ে যাবো এখানে অনেকগুলো ডাউনলোড বাটন রয়েছে বাট একদম নিচে আসতে হবে নিচে যে ডাউনলোড বাটন থাকবে সেটাতে ক্লিক করে আমাদের ডাউনলোড করতে হবে তো আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে একটু সময় নেবে আমরা এখানে ক্লিক করে দেবো তো আমরা ডাউনলোড বাটনে আবার ক্লিক করবো এখান থেকে এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে আসলেও ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো তো এখানে যে সমস্যাটি হয় অনেক বাসের কিন্তু স্ক্রিন পাওয়া যায় না তো সেগুলো ম্যানেজ করতে হয় তো আমি এখান থেকে আরও একটা বাসমোড ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড বাটন যেটা একদম শেষে থাকবে সেটার থেকে ডাউনলোড করবেন ওকে এই যে এটা একদম শেষে এটাতে ক্লিক করে দিলাম এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি তো আমাদের ডাউনলোড হয়ে গেছে আই হোপ আপনাদের কাছে জেডার সিভার অ্যাপ্লিকেশনটি আছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তো অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপর এটা ওপেন করতে হবে ওপেন করার পর যেখানে ফাইলগুলো ডাউনলোড হবে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে তো আমার এসডি কার্ডে ডাউনলোড হয়েছে এসডি কার্ড ওপেন করবো ডাউনলোড ফোল্ডার ওপেন করবো এখান থেকে আমি শর্টকাটটা ব্যবহার করব সাইজ আচ্ছা ডেট আমরা ব্যবহার করব ডেট করলে আমাদের সুবিধা হবে সবগুলো একদম নিচে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন তো এবার আমরা যে কাজটি করব এখান থেকে একবার ক্লিক করব। এখান থেকে পেয়ে যাবো এক্সটেক হেয়ার এখানে ক্লিক করব তাহলে আমাদের এটা আঞ্জিভ হয়ে যাবে তো এরপর আমরা যদি ওপরে দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার চলে আসছে এটার মধ্যে কিন্তু একটা মোড আছে তো এই মোডটাকে চেপে ধরবো ধরার পর কাট করব। এখান থেকে চলে আসবো এ ডিভাইস স্টোরেজে তারপর বিউএসএস আইডি বা ডকুমেন্ট ফোল্ডার ওপেন করব অনেকের ডকুমেন্ট ফোল্ডার সেট হয় বা অনেকের বিউএসএস নামে একটা ফোল্ডার হয় সেটার মধ্যেও থাকে তো আমি এখানে এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই যে এটা ওপেন করার পর মুড ফোল্ডার ওপেন করতে হবে তারপর এটাতে পেস্ট করব তো সেমভাবে ভাবে একটা মোড আছে সেটাকে আমি নিয়ে আসতেছি সেমভাবে এক্সটেক্ট করতে হবে এই যে ফাইলটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কাট করে নিচ্ছি ওকে আমাদের মোড মুভ হয়ে গেছে এরপর আমরা এখান থেকে গেমটা প্লে করে দেখি এগুলো অ্যাক্টিভ হইছে কি না ওকে গাইস আমাদের গেমটা ওপেন হয়ে গেছে এরপর আমরা চলে যাব মোড অপশানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু মোড এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাগ যাই গ্যারেজে চলে আসবো গ্যারেজে আসার পর আমরা একটা একটা করে চেঞ্জ করব। আমাদের মোডগুলো কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন একটা মোড কিন্তু এখানে চলে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার স্ক্রিন কিন্তু অলরেডি অ্যাড করাই আসে আমি অ্যাড করে নিলাম এটাকে এসআর টু ভার্সন হচ্ছে এস টু গাড়িটার নাম দেখতে পাচ্ছি তো এবার আমরা যদি এখান থেকে প্লে করি দেখা যাক অলার্ট আট দেখতে পাচ্ছেন বাসটা কিন্তু আমাদের চলে আসছে আর এখানে আমরা তিনটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি আমি প্রথমে ক্যামেরাটা দেখি ভাই হিসাব ভেতরটা কিন্তু জোস এসকেস বাসের ইঞ্জিন আর কি স্কানিয়া ঠিক আছে তো আমরা অ্যানিমেশনগুলো দেখি এই যে দেখতে পাচ্ছেন বক্স খুলে যাচ্ছে এটা দিয়ে কী হবে এদিকটা মনে হয় খুলে গেল আর তিন নাম্বারটা দিয়ে বাসটা একটু বসে যাবে ঠিক আছে বাকি এখানে আমরা দেখতে পাচ্ছি লাক্সানা এদিকে আবার এসার আবার এদিকে আবার অনেক মানে এসকার সব কোম্পানির নামে কিন্তু একসঙ্গে দিয়ে দিছে তো যাই হোক হচ্ছে এভাবে আপনারা বাস মোট অ্যাড করে খেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ